আচ্ছা আচ্ছা আমরা আজকে যে সকাল থেকে দেখাচ্ছি নার্স স্ট্রিট এক্সিবিশন সেখানে এই মুহূর্তে আমরা যে স্টলে এসেছি সেটা হচ্ছে মঞ্জিমা বুটিক সম্রাজ্ঞী আচার্য আচার্য যিনি আছেন ওনার সাথে কথা বলে নিচ্ছি ওনার যে আইটেম সে আইটেমের ওপরে যে এক্সক্লুসিভলি ব্যাপারটা আছে সেটা সরাসরি শুনে নেব না হ্যাঁ আমার কাজের মোটামুটি বিশেষত্ব বলতে যেটা আগে বলি এগুলো মোটামুটি সবই আমার করা এগুলো সবই আমার হাতে করা জাস্ট এই জামা কাপড়গুলোই রেডিমেড নিচে দেখুন এই এখানে দুটো এখানে একটা টোট ব্যাগও রয়েছে ক্যানভাস ব্যাগ তো আমার কাজের বিশেষত্ব বলতে একটু ইকোফ্রেন্ডলি কাজ করার চেষ্টা করেছি আমার জিনিসে বিডসের ব্যবহার খুব কম থাকে একটু এখানে দেখলেই বুঝতে পারবেন মেনলি কাপড় কাঠ সুতো এগুলোর ইউজ বেশি করি বা এখন যেরকম গয়না গাঁথতে যে এখন তো বিভিন্ন রকমের থ্রেড বেরিয়েছে আমি কিন্তু এখনও সুতোতে যে পুরনো আমরা মা ঠাকুমাদের দেখেছি সেই সুতো দিয়েই ইউজ করে করার চেষ্টা করি যতটা পরিবেশ বান্ধব হয় এটা মেন হচ্ছে চাওয়া আর মেনলি বাঙালি ট্র্যাডিশনাল গয়না আমার সবই বাংল বাঙালিদের সঙ্গে যা যা খুব পরিচিত পাট করি কাঠের বিভিন্ন জিনিস গয়নাগুলোতে সেটার প্রকাশ গামছা এগুলোই হচ্ছে মেন উপকরণ হ্যাঁ একটু কালারফুল হয় আমার কাজ যেহেতু আমি কালার খুব পছন্দ করি সেজন্য জিনিসগুলো কালারফুল কালার নিয়ে একটু খেলা করার চেষ্টা করি যেমন এই ব্যাগগুলো হচ্ছে ক্যানভাসের ক্যানভাস বেশ মানে শক্ত হয় বেসগুলো আর যেহেতু আমার সাথে আমার একটু আঁকার জ্ঞানও রয়েছে বা একটু আঁকা আঁকিও করি যে কারণে এই জিনিসগুলো নিয়েই কাজ করতে বেশি পছন্দ করি একটা হ্যান্ড পেন্টেড নেক পিসও রয়েছে ক্যানভাসের ওপরে করা এই হচ্ছে মোটামুটি বিশেষত্ব বলতে এটাই তবে হ্যাঁ কী বলতে পারি ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো কতটা যাবে সন্দেহ আছে ওয়েস্টার্নের জন্য ভেবে করিও নি বাঙালি ঐতিহ্য বেঁচে থাকুক আর বাংলার যা যা আমাদের বিশেষত্ব যে কারণে আমরা সুন্দর সেগুলো আর একটু ছড়াক আমরা আমাদের মেয়েদের একটু বাঙালি সৌন্দর্য যেন দেখতে পাই এটাই চাওয়া এই উদ্দেশ্যেই করা এই ধন্যবাদ আউটলেট কিছু নেই আমার পুরো ব্যাপারটাই এখন অবধি অনলাইনে আছে আমার বুটিকটার নাম হচ্ছে মঞ্জিমা এটা হচ্ছে সেটা লোগোটা কিন্তু আমার অ্যাকাউন্টটা সম্রাজ্ঞী আচারিয়া নামেই রয়েছে এই লোগোটা দেখতে পাবেন হ্যাঁ আর নাম্বারটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সেভেন এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর সেভেন এটাই নাম্বার আর ফেসবুকে নাম্বারটা দেওয়া রয়েছে ফেসবুকে আমি প্রায় রোজই কাজ করি সেগুলোর ছবি রয়েছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো নেওয়া যেতে পারে এই মোটামুটি ধন্যবাদ আপনাকে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে